नमस्कार बंधुरा अपन सकल के स्वागत जानाई। शीतकाल चले गिये कि गरमकाल पड़ते आमादेर बागाने कि फुल फुटबे ना? अति अवश्य फुल फुटबे। गरमकाले खूब कम परिचर्या अर्थात ये मार्च मासे सबथेके भालो हय जिनिया। ये जिनिया खूब अल्प परिचर्याते ही आपनादेर बागाने किन्तु प्रचुर परिमाणे फुल फुटबे एबं एर परिश्रमो किन्तु फुल फोटाते यथेष्ट कम। जिनिया भालो फुल फोटाते ठीक की कि विषय ख्याल करते हबे आज के आमी भिडियोटर माध्यमे सम्पूर्ण विषयटी तुले धरब। ताई भिडियोटी मन दिए पुरोटा देखते थाकुन। बंधुरा प्रथमे आलोचना करब माटी प्रस्तुति निये। 60% मतन नियेछि आमी गार्डेन सोयल এবং 40% মতো নিয়েছি কম্পোস্ট সার। এটি এক বছরের পুরনো গোবর সার বা ভার্মি কম্পোস্ট সার হতে পারে। এছাড়া আপনি পাতা পচা সারও ব্যবহার করতে পারেন। এইটা মিশিয়ে নিলেই জিনিয়ার জন্য কিন্তু খুব ভালো মাটি প্রস্তুত করা সম্ভব। ভুলেও রাসায়নিক সার ব্যবহার করবেন না। জিনিয়ার জন্য কিন্তু খুব বেশি খাবারের প্রয়োজন নেই। খুব সহজেই কিন্তু জিনিয়ার জন্য মাটি প্রস্তুত করা সম্ভব। এবারে আসি টব নির্বাচন। জিনিয়ার জন্য খুব বেশি বড় মাপের টবের প্রয়োজন নেই। ছোট্ট বড় যে ধরনের টব পান হাতের সামনে তাতেই হবে। দেখছেন আমি ছোট্ট টব দিয়ে শুরু করেছি। অবশ্যই কিন্তু টবের নিচে ছিদ্র থাকা প্রয়োজন এবং ছিদ্রটি খোলামকুচি দিয়ে পূরণ করে নিতে হবে। দেখছেন এটা তো ছিদ্র আছে, খোলামকুচি দিয়ে পূরণ করে নিলাম। খোলামকুচি দিয়ে পূরণ করে নেবার পর প্রস্তুত করা মাটি দিয়ে টবগুলি কিন্তু পরিপূর্ণ করে দিতে হবে। প্রস্তুত করা মাটিটি যদি করে রেখে দিয়ে 7 দিন ভালো করে রোদ খাবিয়ে নিতে পারেন তাহলে তো আর কোনো কথাই না, এতেই কিন্তু খুব ভালো ফুল পাওয়া সম্ভব। দেখছেন বন্ধুরা আমি সমস্ত টবগুলোই কিন্তু প্রস্তুত করা মাটি দিয়ে পরিপূর্ণ করে নিয়েছি। এখন কিন্তু এগুলিতে গাছ প্রতিস্থাপন করার জন্য উপযুক্ত হয়ে গিয়েছে। গাছ প্রতিস্থাপন করার জন্য টবের মাঝ বরাবর মাটিটি একটু সরিয়ে নেব এবং চারাগাছটি ভালো করে টবের মাঝ বরাবর বসিয়ে দেব। তাহলে চারাগাছটি টবের কিন্তু মাঝ বরাবর হবে। এই সময় যে কোনো নার্সারিতেই আপনি খোঁজ করলেই কিন্তু এই জিনিয়ার চারাগাছ কিন্তু অনায়াসে কিন্তু পেয়ে যাবেন। ফেব্রুয়ারি মাসের শেষ বা মার্চ মাসের শুরু, এই সময় কিন্তু জিনিয়া গাছগুলি প্রতিস্থাপন করার জন্য সবথেকে ভালো বা আদর্শ সময়। জিনিয়া গাছগুলির সেইভাবে যখন কোনো পরিচর্যা নেই তাই অতি অবশ্যই বন্ধুরা বাড়িতে কিন্তু জিনিয়া গাছগুলো করুন। ফুল ফুটলে কিন্তু অসাধারণ সুন্দর লাগে আর এর খাবার বা যত্নও কিন্তু এমন কিছু নয়। গাছ প্রতিস্থাপনের পর প্রথমবার যখন জল দেবেন ভালো করে ভিজিয়ে দিয়ে টবটি মাটিটি ভিজিয়ে দেবেন। কিন্তু এর পরবর্তী সময়ে জল দেবার সময় কিন্তু সাবধানতা অবলম্বন করবেন, যদি বেশি জল পড়ে যায় গাছগুলি কিন্তু মারা যাবে। প্রথম 3 দিন কিন্তু ছাওয়া জায়গায় রাখবেন আর 3 দিন পর থেকে কিন্তু এই গাছের জন্য প্রয়োজন ফুল সানলাইট, তাহলেই কিন্তু গাছের ভালো বৃদ্ধি হবে। খাবার হিসেবে বলে রাখি, গাছে যখন পাতা বেরোতে শুরু করবে তখনই কিন্তু খাবার দেবেন। কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করার দরকার নেই, আগেও বলেছি আবার বললাম। 15 দিন অন্তর অন্তর একবার করে পাতলা খোল জল দেবেন, তাতেই কিন্তু গাছের খুব ভালো বৃদ্ধি হবে। গাছে যখন ফুল আসতে শুরু করবে তখন কিন্তু পটাশ বা সুপার ফসফেট জাতীয় সার দিতে পারেন। দ্বিতীয় পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আসবো। ততক্ষণের জন্য গাছটি এখন প্রতিস্থাপন করুন আর খুব ভালো থাকবেন।